ভারত ভৌমত আহলাদেশ আন্দোলনের মধ্যে যে জিহাদ আন্দোলন হয় এটাও ছিল পুরা ভারতের ভারতবর্ষের পরবর্তীকালে স্বাধীনতা আন্দোলনের ভিত্তি আমরা সেই ঐতিহ্যের অনুসারী কোরআন সুন্নার বিপরীতে কোনো কিছুকে আমরা বরদাস্ত করি না মনাফেকি বহু হয়েছে আমাদের বিরুদ্ধে তখনও হয়েছে এখনও হয়েছে তীরকাল হবে ছেড়ে যাবে কোনো পরোয়া নাই আল্লাহ রহমত থাকলে আসবে যাবে আসবে যাবে কিন্তু আপনাকে দৃঢ় থাকতে হবে কথিত গণতন্ত্রের নামে সরকারের বিরুদ্ধে যেভাবে বিরোধী দলে হয়েছে দিন দিন লেগে আছে না সারাদিন এটাকে এটা হলে নাকি উন্নত গণতন্ত্রের নমুনা নাকি এগুলি ইসলাম কখনো এগুলো হুড়াঙ্গাম পছন্দ করে না এই ইলেকশনের নামে একশোর উপরে লোক মানুষ খুন হয়েছে আর তো হতেই আছে বিজয়ের পরও তার রেহাই নেই এর নাম কি দেশের শান্তি দশজন বুদ্ধিষ্ট দেশ সুন্দর চালাতে পারলে দুই বছর ধরে আর সাড়ে তিনশো এমপি নিয়ে কিছু করতে পারো না দেশ খালি অশান্তি আর অশান্তি খালি মারামারি কাটাকাটি কার আতঙ্কের দেশে পরিণত হয়েছে দেশে এই অন্যায়ের বিরুদ্ধে এই ইউদিন আসারাদের রাজনীতি আর অর্থনীতির বিরুদ্ধে অবশ্যই আমরা প্রতিবাদ করবো এগুলি ইসলাম পছন্দ করে না যে শাসক হবেন বাস তাকে ওখানে থাকতে দাও স্বাধীনভাবে কাজ চালাতে দাও আমরা আনুগত্য করে দেবো যতক্ষণ তিনি কুফুরি আদেশ না দেবেন তা নেই খালি ওকে বসা হটাও আমাকে বসা ওকে হটাও আমাকে বসাও কি এটা খেলা এটা ফালতু কাজ এর নাম গণতন্ত্র এই মানুষের তৈরি বিধান কোশ্চিন করলে আল্লাহ তৈরি বিধানকে অগ্রাহ্য করতে পারে না আল্লাহ বিধান সবার আগে মানুষ তার অনেক পরে মানুষ অনুসারী মানুষ কোন বিদ্রোহী হতে পারে না আল্লাহ আল্লাহ সার্বভৌম ক্ষমতার হল অধিকারী কোরআনসূন্না সবার উপরে আপনার হুকুম দিয়ে কোরআনসূন্না বাতিল করতে পারেন না এই নীতির উপরে আহলে চলে বলে আহলেদের পরে সবাই খেপা আহলেদের দেশের কোনো বিশ্ববিদ্যালয় নেই হাদিস ভিত্তিক কোনো বিশ্ববিদ্যালয় নেই হাসি দুনিয়া ভিত্তিক বিশ্ববিদ্যালয় সরকার কেন বিশ্ববিদ্যালয় খুলছে না এই তো ভয় খুললে ধর মার কাট শুরু হয়ে যাবে সরকার দুজন মারামার লেগে যাবে ওই ঝামেলা সরকার যাবে নাকি ও না করেই বলো কিসের লেখে পড়া খালি ডিগ্রি বিতরণ কেন্দ্র হয়েছে কিছু দিনদার পরেশদার ছাত্র তৈরি হোক যারা আগামী দিনে কোরআন হাদিসের দেশে চালু রাখবে আমরা সেই চেষ্টা করে যাচ্ছি ইসলামিক ইউনিভার্সিটির নাম ছিল পাল্টে দিয়েছি দারুল হাদিস বিশ্ববিদ্যালয় মনে থাকবে তো নাম হচ্ছে দারুল হাদিস বিশ্ববিদ্যালয় যেন হাদিসের চর্চা হবে কোরআনের চর্চা হবে আমার পছন্দ হয়নি পছন্দ হয়েছে যে হাদিস এক্ষেত্রেও আওয়াল থাকবে এক নম্বরে থাকবে চুরুকাল তার এক নম্বরে আমরা আছি সব কাজে এখনও এক নম্বর থাকতে হবে আমার পর্যন্ত হালে এক নম্বরই থাকবে ইনশাল কারণ এটা ভবিষ্যৎবাণী আছে এটা তাজাল তয়ফ তেমনি উন্মতি পর্যন্ত আমার উন্মতের মধ্যে একটা দল থাকবে জাহেরিন আল হক হকের উপরে তারা বিজয়ী থাকবে আলে আদুর রহমান খাদালম তাদেরকে যারা পরিত্যাগ করে তাতে তারা তাদের অনেক ক্ষতি করতে পারবে না আহলেদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিদিসের আলোকে জীবন গড়ি আলহামদুলিল্লাহ الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اما بعد فاعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والسابقون الاولون من المهاجرين والانصار والذين اتبعوهم باحسان رضي الله عنهم ورضوا عنهم واعد لهم جنات تجري من تحتها الانهار خالدين فيها ابدا আল্লাবাক বলছেন যাবদীয় মাহমুস আল্লাহ আলা আলমিনের জন্য এবং তার যাবদীয় দরুদসাল শেষনী মোহাম্মদ রসুল্লা সাল আলহি আসাল্লামের জন্য পৃথিবীর মানুষ সবসময় আমরা পরস্পরের প্রতিযোগিতা হিসেবে আগে যেতে চাই প্রত্যেকটি ছাত্র চাই আমি ফার্স্ট হই প্রত্যেকটা কৃষক চান আমি ভালো কৃষক হই প্রত্যেক ব্যবসায়ী চান আমি শ্রেষ্ঠ ব্যবসায়ী হই প্রত্যেক রাজনীতিক চান আমি দেশের সেরা রাজনীতিক হই যে যে পেশা করেন নিঃসন্দেহে তার মধ্যে একটা উদ্যম থাকে আগে যাওয়ার এই উদ্যমহীন মানুষ পৃথিবীতে কোনো কাজ করতে পারে না এই উদ্যমটা কেন থাকে দেশে তার ভবিষ্যৎ জানে না জানলে উদ্যম থাকতো না আমি যে এর বেশি হব না যদি আমি জানতে পারি তাহলে সে আর পড়াশোনা করবে না আমি যে অবশ্যই ফেল করবো যে সে জানতে পারতো সে আদৌ লেকড় করতো না যেহেতু সে তার ভবিষ্যৎ জানে না সেহেতু তার উদ্যমটা অব্যাহত থাকে এটা পাকেরই বিশেষ কর্মকৌশল আর প্রত্যেকে তার শ্রেষ্ঠ হতে চায় কিন্তু শ্রেষ্ঠ সেই হতে পারে যাকে পাক শ্রেষ্ঠ করে সে সীমানা আমরা জানি না যেহেতু আমরা জানি না সেহেতু আমাদের উদ্যম অব্যাহত থাকে এবং আমরা এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতে থাকি সবসময় এটাই স্বাভাবিক এই প্রসঙ্গেই আল্লাহ বলছেন অসা বে কুন মুসলিম উম্মর মধ্যে সবচেয়ে অগ্রবর্তী কারা সবাই আমরা জান্নাত পেতে চাই জান্নাতের মধ্যে স্তর আছে জান্নাত সর্বোচ্চ স্তর একশো স্তর আছে সবাই আমরা জান্নাত ফেরদাউসের অধিকারী হতে চাই এটা আল্লাহ নির্দেশও আছে যে তোমরা যেমন আল্লাহ কাজ চাইবে তোমরা জান্নাত ফেরদাউস চাইবে শ্রেষ্ঠটা চাও যেটা দেন আমল হিসাব করে যেভাবে আল্লাহ ইচ্ছা কারা অগ্রবর্তী হতে পারে কারা সর্ব সর্বেয়ে বড় কর্মী হবে এ বিষয়টা আমাদের জানা নেই আল্লাহাক তার সাহাবিদের রসুলের সাহাবিদের মধ্যেও অগ্রবর্তী এবং পর্যটবর্তী ভাগ করে দিচ্ছেন এটা এটাতে আপনারা বুঝতে পারবেন সব সাহাবি আর সাহাবাদ কুল্লু মাদুল সব সাহাবি ন্যায়নিষ্ঠ কিন্তু অবকার ওমর শাহ তারা হচ্ছেন শ্রেষ্ঠতম দুই ব্যক্তি যাদেরকে একসঙ্গে শাহখায়ন বলা হয় এই প্রসঙ্গেই তওবা একশো মহাজিদ এবং আনসারদের মধ্যে যারা প্রথম দিককার অগ্রবর্তী প্রথম দিকে এসেছেন এবং অগ্রবর্তী হয়েছেন তবাউ এহসান এবং আল্লাহাকের বিশেষ রহমতে যারা তাদের অনুসারী হয়েছেন এটা কেউ পর্যন্ত এটা হতে পারে সাহাবি আমরা হতে পারবো না প্রশ্নে ওঠে না আনসার মহাজির আমরা কেউ হতে পারবো না কিন্তু এর তবে আউম আল্লাহর অনুগ্রহে তার অনুসারী আমরা হতে পারবো এটা চলবে কেউ পর্যন্ত আল্লাহ বলছেন রাজি আল্লাহন হাজি আন আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট হয়েছেন এবং তারাও আল্লাহ পাখের উপরে সন্তুষ্ট হয়েছেন আব দালম জেন্নাত তাজরি তাদের জন্য আল্লাহ তাকে প্রস্তুত করে রেখেছেন জান্নাত যার তলবদেশ দিয়ে নদীসমূহে প্রবাহিত খালে দিন আপীহা আবাদা তারা সেখানে চিরকাল থাকবে জান্নাম থেকে বেরিয়ে জান্নাতে যাওয়া যাবে জান্নাত থেকে কেউ বেরিয়ে যাবে না জান্নাতে থেকে প্রবেশ করলে সে চিরকালই থাকবে সেখান থেকে কোথাও জল জায়গা নেই দালে কালীম এটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ সফলতা আখেরাতের জীবনে জান্নাত পাওয়াটাই শ্রেষ্ঠ সফলতা যে জান্নাত পারলে না সে ধ্বংস হয়ে গেল এরা কারা দশ শতাব্দী পঞ্চম শতাব্দী হি মোজাদুদ্দ বি স্পেনের বিখ্যাত মনীষী আল্লামা ইবিনাজমান দলুসির رحمه الله دين بؤتن فأهل السنة والجماعة الذين نَسْكُرُهُمْ أَهَلَ الحق فإنهم الصحابة رضي الله عنهم من طويهم على نهج من الخير للتعبير ونشر تَدْرِ بوتري بوتي شتوا الطابقون ثم أهل الحديث অতপর যারা হাদিসের অনুসারী হাদিসের বর্ণনাকারী হাদিসের ব্যাখ্যাতা সবাই অতঃপর তাদের অনুসারী মশার আর যে মগার বিহা এলাই হাজা আহিলাদিসের অনুসারী যারা প্রার্থ্য এবং করতে আজকের দিন পর্যন্ত যারা আছে তারা শ্রেষ্ঠত্ব বেজের তাদের স্থান অন্য কাউকে তারা শ্রেষ্ঠত্বের আসনে বসান দেখা যাচ্ছে পৃথিবীর ইতিহাসে ইসলামের আগমনের কাল থেকে এ পর্যন্ত সর্বত্র দিনের খেদমতে শ্রেষ্ঠত্বের আসন প্রথমে সাহাবিদের এরপরে তাবিদের এরপরে আহলাদিসদের বলুন আলহামদুলিল্লাহ ইতিহাস কেউ জানে না ফলে আহাদেশের বিরোধী যারা হিংসুক লেখক বক্তা সংগঠক রাষ্ট্রনায়ক চুরকাল ইতিহাস বিকৃত করেছে ইতিহাস চুরি করেছে হাইলাদেশকে ইতিহাসটা মিটিয়ে দেওয়ার চেষ্টা করেছে আর সেই কারণেই এর উপরে আমরা গবেষণা করেছিলাম ডক্টর আছে আপনার তিরিশে পড়বেন খালি কয়েকটা বিষয় আমাকে ধরে দিচ্ছি উপমহাদেশের হিসাব করে উপমহাদেশে কোরআনের আরবি তর্জমা এবং আরবি তফসির বা বিভিন্ন ভাষায় কোরআনের তর্জমা তফসির যে খেদমত করেছে সেখানেও প্রথমে আহ বলে আলহামদুলিল্লাহ সিন্ধু ভাষায় আপনারা জানেন মোহাম্মদ্দিন কাসেম কোথায় আসছিলেন সিন্ধু দিন মোহাম্মদ্দিন কাসেমের মাধ্যমে সিন্ধু বিজয় হয় যার ফলে প্রথম এদেশে সাহেব একরাম আসেন এবং তার মাধ্যমে ইসলামের প্রচার প্রসার শুরু হয় ফলে সিন্ধু ভাষাতেই প্রথম কোরআনের তর্জমা তফসিল হয় কবে আটশো ঊনপঞ্চাশ হিজড়িতে আল্লামা শেহাবুদ্দিন দৌলতাবাদী তিনি প্রথম এই ক্ষেত্র টান তার আগে দেশের মানুষ কোরআনের তর্জমা করাটাকে নিষিদ্ধ মনে করত দুই নম্বর আরবি ভাষায় ভারতের যৌনপুরী লামা শেখ আলী মোত্তাকি যৌনপুরী তিনি প্রথম আরবিতে কোরআনে তরজমা করেন তফসিল করেন অথমি কিন্তু অ্যারাবিয়ান নন উপমহাদেশেও একজন ব্যক্তি আরবিতে কোরআনে তফসিল করা অত সহজ মনে করবেন শেখ আলী মুতাকি ফার্সি ভাষায় এটাও আহলাদেশের প্রথম করেছে নো হবেন নিয়াম নশো আটানব্বই হিসেবে তার আগে কেউ ফার্সি ভাষায় কোরআন অনুবাদ করেন এরপর অবশ্য শাহরুল্লিউ করেছেন অনেকেই করেছেন প্রথম করেছেন নদিন নিয়ামত উল্লাহ হাসি ভাষায় এটাও আহেলা দিস উর্দু ভাষায় প্রথম কোরআন তর্জমা তফসির আহেলাদ করেছে দিল্লি শাহ আব্দুল কাজর শাহ রফিউদ্দিন আল্লাহ দিল্লি রহমতাল্লাহ শাহের সন্তানরা তাই খাস আঞ্জাম দিয়েছে আমরা যখন ছোটোবেলায় মাদ্রাসায় পড়েছি তো এনাদের এই তর্জমা আমরা পড়েছি এখন আমার বাড়িতে আছে সেই যুগে আজকে বারোশো তিরিশ কথা বলছি প্রথম বাংলা এটাও আহলাদেশরা করেছে পত্র পত্রিকায় এ লাইনেও মাসিক মুহাম্মাদি উনিশশো নয় খ্রিস্টাব্দে প্রথম চণ্ডীপুরের মল্লা আব্বাস আলী তিনি করেন তারপর মল্লা আক্রমণ চলে আসেন এখনক্ষাকে বলে মুসলিম সাংবাদিকদের জনক কিন্তু ওনার আগেও ছিল মালবাসী প্রথম ইংরেজি তফসির এটাও আহিলাদছে ডক্টর আব্দুল হাকিম খান উনিশশো সালে খেয়াল করে দেখেন সিন্ধি আরবি বাংলা ইংরেজি উর্দু ফার্সি সব ভাষায় প্রথম খেদমত কারা করেছে আহলাদেশা করেছে আলহামদুলিল্লাহ এই ইতিহাসগুলো সব চেপে রাখা ইতিহাস কাউকে জানতে দেওয়া হয় না আরও ইতিহাস বলা যাবে যদি বৈঠকন বেড়ে যাওয়ার এইভাবে শেষ পর্যন্ত ইতিহাস তৈরির সর্বশেষ দুঃখজনক ঘটনা হল ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাস এখানে যে এমন চুরি হয়েছে যাকে কল্পনাই করতে পারে না ভারতবর্ষের জিহাদ আন্দোলনের একটা বিশাল ইতিহাস ছিল ঐতিহাসিকরা সেটাও গায়েব করে দেওয়ার চেষ্টা করেছে সেখানে বলা হয়েছে দেওবন্দের মাহমুদ হাসান দেওবন্দে রেশমি রোমাল আন্দোলন করে ভারতীয় স্বাধীনতা সংগ্রামের সূচনা করেন তার মধ্যে ভারতের স্বাধীনতা আসে আলমরা যাতে মিথ্যা বলতে পারে কল্পনা করতাম না আগে যদি ভিতরে না ঢুকতাম টোটালি মিথ্যা যখন পাঞ্জাবে মন্দিরের কোরআন রেখে তার উপরে পা রেখে মন্দিরের পুরোহিত তাদের মন্ত্র পাঠ করছে এই দৃশ্য দেখার পরে কোনো মুসলমান বসে থাকতে পারে আলহামদুলিল্লাহ সে গর্ব আমাদের বাঙালি মুসলমানদের দিনাজপুরের দিহট গ্রামে আবদুল হাব নারায়ণ শঙ্কুল এলাকায় এসব আছে রঙ্গিলা রসুল লিখলে বাংলাদেশে আল্লাহর রসুলকে টিটকারি করে তার স্ত্রীর সংখ্যা বেশি ছিল ওনাকে মানে রঙ্গিলা রয়েছে কি নোংরামি নাম শুনলে বুঝতে পারেন এরপরও আল্লাম আলমরা চুপচাপ থাকল আহেলা চুপ থাকে নি গাড়ির উপর ট্যাক্স বসাল জমিদার কৃষ্ণচন্দ্র মজুমদার পাশে পশ্চিমবঙ্গে বারাসাত মহকুমার নারকেল বাড়িয়াতে আহলাদেশ বসে থাকেনি আল্লাহ বেলায়তালের হাতে বায়াত করা সৈয়দ মৌলার নিসার আলী যাকে তেতুমির বলা হয় তিনি বিরুদ্ধে বিদ্রোহ করলেন কি মুসলমান দাঁড়িয়ে রাখবে তার জন্য ট্যাক্স দিতে হবে এমনি করে আরও অসংখ্য অবৈধ কর চাপিয়ে দেওয়া হলো হিন্দু জমিদারের পক্ষ থেকে সমস্ত হুজুরা চুপচাপ আলমার শেখরা দরগা নিয়ে খানখানি ব্যস্ত ওনারা বরদাস করেন ইতিহাসে বলা হচ্ছে এটা মোহাম্মদী আন্দোলন হোক সমস্যা নেই রুখি দাঁড়ালেন তিনি ফলে ইংরেজ কর্নেল স্টুয়ার্টের নেতৃত্বে ভারী কামন নিয়ে আধুনিক অস্ত্রশস্ত্র সজ্জিত বিশাল বাহিনী এসে তার বাসার কিল্লার উপরে হামলা করল উনি সালাতরত অবস্থায় শহীদ হয়ে গেলেন সঙ্গে শয়শো মুজাহিদ শহীদ হয়ে গেল আঠারোশো একত্রিশ সালের উনিশে নভেম্বর বালাকোটে হলো আঠারোশো একত্রিশ সালে ছয় মে শুক্রবার আর এটা হল ছয় নভেম্বর শনিবার একই বছরে দুজন নেতা একই আমিরের হাতে বায়াত করা সেদিন আলাম ইসমাইল শহীদ যদি তারা সেদিন ইংরেজ এবং শিখদের এই জুলুম নির্যাতনের বিরুদ্ধে জেহাদ আন্দোলন না করতেন পরবর্তীকালে আঠারোশো সাতান্ন সালে সিপাহী বিদ্রোহ থেকে শুরু করে উনিশশো সাতচল্লিশের স্বাধীনতা কখনই আসত না যুদ্ধ যেভাবে পরবর্তীকালে সমস্ত ইসলামী বিজয়ের ভিত্তি ভিত্তিস্বরূপ জেহাদ আন্দোলন ভারতবর্ষে ঠিক তেমনি পরবর্তীকালে যাবতীয় স্বাধীনতা আন্দোলনের ভিত্তি স্বরূপ আহ ভারতীয় স্বাধীনতা আন্দোলনের প্রথম ভিত্তি নিজেদের হাতে দাঁড় করিয়েছে তাদের সেই ভিত্তির উপরে পরবর্তীকালে আরও বহু লোক আরও এসেছে চেয়ার পরিবর্তনের জন্য সেখানে আরও অনেকে যোগ দিয়েছে তাদের উদ্দেশ্য ছিল চেয়ার পরিবর্তন রাহেল উদ্দেশ্য ছিল ইসলামিক খেলাফত প্রতিষ্ঠা চেয়ার পাল্টে কি ওই চেয়ারে হিন্দু বসবতা খ্রিস্টান বসাহতা আইন তেই যদি ওই চেয়ারে কোরআন বিধান জারি না হয় চেয়ার বিষয় লেখটা কি আহলাদেশের জিহাদ আন্দোলন আর অন্যদের স্বাধীনতা আন্দোলন এক ছিল না তাহলে আপনারা বুঝতে পারছেন আমরা যে দেশে বসবাস করছি এ দেশটাও স্বাধীনতার মূলে আহলেদের রক্তাক্ত স্মৃতি বহন করছে রফলদান করা মানুষ দেখলেই তাকে অভাবী বলে ধরে নিয়ে যেত তার নিঘাত শাস্তি হলো ফাঁসি দিব্যান্তর এবং স্থবরাস্তর সমস্ত সম্পত্তি বাজেয় কালকে যারা ছিল আমিজ তারা ফির এই রক্তাক্ত স্মৃতির অমলিন স্বাক্ষর আমরাই তারা মানুষ মারতে পেরেছে আদর্শ মারতে পারে আজ পর্যন্ত এই স্বাধীন বাংলাদেশে আহলাজুদের স্বাধীনতা নাই পিছনে সবসময় টিকটিকি লাগিয়ে রাখছে আমরা যেন সেই আঠারোশো একত্রিশ সালের মানুষ তখনকার যে প্রেক্ষাপট ছিল এমনকি তাই আছে নাকি তবুও ভয় করে নাইট নবাব সার পীর আউলিয়া মশায়েক এগুলো লোক সেই যুগে ব্রিটিশ আমাদের লোক সব হুজুরদেরকে এই সমস্ত তো লকব দিয়ে দিয়ে ঠান্ডা করা হয়েছে তারা আজাফ আলী ইমান নীরব থাকাটাই দুর্বল ইমান কিছুই করা যাবে না এই নীরব দর্শকের ভূমিকা পালন করেছে যারা একদিন আজ তারা হচ্ছে হিরো আমরাই সব করেছি কিছুই করেননি তারা হাইলাদিসদের বুকে রক্ত দিয়ে এদেশের স্বাধীনতা সংগ্রামের ভিত রচিত হয়েছে জেহাদ আন্দোলনের মাধ্যমে এখন সেগুলো শুনলে মানুষ ভয় পায় তো পুরনো কথা এখন দেশে মুসলিম সরকার মুসলিম সরকার আর কাফের সরকার এক নয় মুসলিম সরকার ইসলামের নাম করে যদি ইসলামের বিরোধিতা করে তাকে আল্লাহ কাছে দিতে হবে আমরা সেরে আমার মারুফ ও নহিয়াল মন করে দায়িত্ব পালন করবো আমরা বলবো হে সরকার কোরআন হাদিস বিধান জারি করো দেশে শান্তি কায়াম করো না করলে তুমি গণাগার হবা যদি আমরা এই বিষয়ের পক্ষে হাদিসটা আপনাদের শুনে মনে করি দিই আর নমুসাল্লামত যেহেতু সাল্লাম বা তারিফু নহম বা তনকের হোম নাহম রসুল বলছেন আমার পরে তোমার অনেক আমির দেখবে অনেক শাসক দেখবে তাদের কারো কারো কাজ তোমাদের ভালো লাগবে কারো কারো কাজ খারাপ লাগবে আমান কারে হা ফাঁকা বারে হা ফাকাত আনকার হা ফাঁকা সালেহা আমার ছাঁকা তা যারা তাদের সেই অন্যায় কাজগুলোর অপছন্দ করলো সে বেশি গেল যারা ইনকার করলো প্রতিবাদ করলো তারা জাহান্নাম থেকে মুক্ত হয়ে গেল আর যারা চুপ থাকলো এবং অনুসরণ করলো সাহাবেকরম বলে আফলা নকা হন আমরা কোথায় হত্যা করবো না আমরা ওদের মধ্যে যুদ্ধ করবো না আল্লাহ লা মা সাল্লাহ লা মা আকাম ফিক মসাল্লাদ তোমরা হত্যা করো না যতক্ষণ তোমাদের মধ্যে ওরা কায়েম রাখে আমাদের সরকার আমাদের সালাদ রাখতে বাধা দেয় কি দেয় না অতএব ওদের বিরুদ্ধে যুদ্ধ করা যাবে না মুসলমান এক তো মুসলমান দ্বিতীয়ত তারা আমাদের সালাতে বাধা দিচ্ছে না অতএব তাদের বিরুদ্ধে আমরা আমর বিরুদ্ধে করবো সৎ আদেশ অন্যায়ের নিষেধ এই নীতির উপরে চলব কিন্তু বিদ্রোহ করতে পারব না আমার রসুলের হাদিস আমাকে নিষেধ করছে লা দুই তিনবার বলছে লা 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 যতক্ষণ তারা করে সালাত কায়েম করে তৎক্ষণ তোমরা তাদের বিরুদ্ধে কোনো যুদ্ধ করো না বিদ্রোহ করো না লড়াই করো না কথিত গণতন্ত্র নামে সরকারের বিরুদ্ধে যেভাবে বিরোধী দলে হয়েছে দিন দিন লেগে আছে না সারাদিন এটা এটা হলে উন্নত গণতন্ত্রের নমুনা নাকি এগুলো ইসলাম কখনো এগুলো হুড়াঙ্গাম পছন্দ করে না এই ইলেকশনের নামে এক উপরে লোক মানুষ খুন হয়েছে আর তো হতেই আছে বিজয়ের পরও তার রেহাই এর নাম কি দেশের শান্তি দশজন বুদ্ধিস্ট দেশ সুন্দর চালাতে পারলে দুই বছর ধরে আর সাড়ে তিনশো এমপি নিয়ে কিছু করতে পারো না দেশ খালি অশান্তি আর অশান্তি খালি মারামারি কাটাকাটি কার আতঙ্কের দেশ পরিণত হয়েছে দেশে এই অন্যায়ের বিরুদ্ধে এই ইহুদিন আসারদের রাজনীতি আর অর্থনীতির বিরুদ্ধে অবশ্যই আমরা প্রতিবাদ করবো এগুলি ইসলাম পছন্দ করে না যে শাসক হবেন বাস তাকে ওখানে থাকতে দাও স্বাধীনতাভাবে কাজ চালাতে দাও আমরা আনুগত্য করে যাব যতক্ষণ তিনি আদেশ না দেবেন তা নাই খালি ওকে বসা হটাও আমাকে বসা ওকে হটাও আমাকে বসাও কি এটা খেলা এটা ফালতু কাজ এর নাম গণতন্ত্র এই মানুষের তৈরি বিধান কোশ্চিন করলে আল্লাহ তৈরি বিধানকে অগ্রাহ্য করতে পারে না আল্লাহ বিধান বিধানসভার আগে মানুষ তার অনেক পরে মানুষ অনুসারী কোনো বিদ্রোহী হতে পারে না আল্লাহ আল্লাহ সার্বভৌম ক্ষমতার হল অধিকারী কোরআনসূন্না সবার উপরে আপনার হুকুম দিয়ে কোরআনসূন্না বাতিল করতে পারেন না এই নীতির পরে চলে বলে আহেলাদির পরে সবাই খ্যাপা জি না আহলাদিস এক্ষেত্রেও আউ্বাল থাকবে এক নম্বরে থাকবে চুরুকাল তারা এক নম্বরে আমরা আছি সব কাজে এখনো এক নম্বর থাকতে হবে কেমন পর্যন্ত আহলে এক নম্বরই থাকবে ইনশ কারণ এটা ভবিষ্যৎবাণী আছে তাই হতো আমি উন্মতি কে পর্যন্ত আমার উন্মতির মধ্যে একটা দল থাকবে জাহেরিন আল আল হক হকের উপরে তারা বিজয়ী থাকবে আলিয়র রহমান খাদ আলম তাদেরকে যারা পরিত্যাগ করে তাতে তারা তাদের কোনো ক্ষতি করতে পারবে না ইয়াতি আমরুল্লাহ এইভাবে কে আমাদের হিসেবে ওম দালে তারা ওইভাবে কাজ করে যাবে থাকতেই হবে একটা দল তারা হকের উপর দৃঢ় থাকবে কোনো বাতিলের সঙ্গে তারা আপোষ করবে না হক বাতিল মিশিয়ে একটা মিক্সার করা এটাও তারা করবে না শিরকু বেদাতের সঙ্গে কোনো আকর্ষণীয় সংগ্রামের নাম না হলে সেই সাথে কোরআনসুল্লাহ বিরুদ্ধ যত কাজ এবং কথা কোনোটার সঙ্গে আমাদের কোনো আপোষ নাই এক করে যেতেই হবে আহেলাদেশের আউ্বালিয়ত আহলেটের শ্রেষ্ঠত্ব চিরন্তম যদি সত্যি করে হওয়া যায় শুধু রফাদানি হয়তো কোন লাভ নাই রফতানি তো সবাই করে সাফিরা রফদান করে মালিকেরা রফদান করে হাম্বলির রফদান করে এর বাবা তুমি একটা করে করলে তো হলো না আপনার আকিদে থাকবে সবসময় দৃঢ় যে কোরআন শূন্য আগে কোরআন হাদিস আল্লাহর বাণী আল্লাহর বাণী বান্দার কাছে সবচেয়ে সবার উপরে এই আল্লাহর বাণীকে প্রতিষ্ঠা করে আমার নিজের জীবনে এবং আমার প্রতিবেশীর জীবনে আমার দেশে আমার রাষ্ট্রে এটি আমাদের দায়িত্ব কুন্তুম খায় রহম্মদ্দিন উখরিজাদ মরুন আবিল মা আরুফ ও তা ন হম তোমরা এই শ্রেষ্ঠ জাতি তোমাদের দায়িত্ব হচ্ছে আল্লাহর পথে মানুষকে নির্দেশ দেওয়া এবং অসৎ কাজে নিষেধ করা এবং আল্লাহর ইমান আনা ইমানবিহীন সৎ কাজের কোনো মূল্য নাই ইসলামে কাভাররা অনেক ইমানদারি ভালো ভালো কাজ করে যিনি না ওই ভালো কাজ আল্লাহ কাজ গৃহীত হবে না যদি আপনি ইমান না আনে অর্থাৎ আপনি লীল্লা নিঃস্বার্থভাবে পরকালীন স্বার্থে যদি কোনো কাজ করেন ওইটি আল্লাহ কাজে গৃহীত হবে আহিলাদিসের বিষয়টা বোঝানোর জন্য একটু ইতিহাস টেনে নিয়ে আসলাম মনে রাখবেন সাহাব এ আমলেই ইসলামের পরিপূর্ণতা আল্লাহ রসুল সাথে হয়ে গেছে এবং তাদের হাতে ইসলামিক বিজয়ের পরিপূর্ণতা এসে গেছে এখন আমরা কিন্তু চাষ করছি মাত্র মিথ্যা সত্যকে চাপা দেয় এটা নীতি এখনো পর্যন্ত অনেকে ভাই জানেন না দু হাজার সালে বাইশে ফেব্রুয়ারি আমরা গ্যারেস্ট হয়েছিলাম কেন আপনাদের কাছে বাংলা হাদিস আছে না যা ঘটে তা কিছু কিছু ঘটে কিছু না এমনি ঘটে বলে না কিন্তু বাংলাদেশ এমন একটা সুন্দর পরিষ্কার চমৎকার একটা গণতন্ত্রের দেশ এখানে নিরাপরাধকে অপরাধী বানানোটাই হলো সরকারের বড় দায়িত্ব যতই আপনারা না না করেন নিরাপরাধকার অপরাধী বানানো যদি আপনার ক্রেডিট হয় তা আপনার মতো ব্যর্থ সরকারের কোনো প্রয়োজন আমাদের নেই নিরপরাধকে নিরপরাধ বলার চেষ্টা করুন সত্যকে সত্য বলার চেষ্টা করুন মিথ্যাকে মিথ্যা বলার চেষ্টা করুন মিথ্যা দিয়ে সত্যকে ঢাকার চেষ্টা করবেন না যতই আপনি পাশাপত্য মুসল্লি হন মানুষ তো না হ্যাঁ বহু আমাদের আলে মোলামা ফাজল ফজলা পীর আউলিয়া রাজনৈতিক অর্থনৈতিক সব দেখছি আমরা আমাদের জীবন তার বাস্তব সাক্ষী মিথ্যা আর মিথ্যা আর মিথ্যা এই মিথ্যুক দিতে করে সত্য প্রতিষ্ঠা হতে পারে না এর জন্য লাগবে ওইসব লোকদের যারা সত্যের কথা বলতে দ্বিধাহীন চিত্তে ড্যাটিনভাবে সত্য কথা বলতে পারে আন্দোলন বাংলাদেশ এ সত্য সেবিদের আন্দোলন আজকে কর্মীর সমাজ যারা এসেছেন তাদেরকে বলে যাচ্ছি নিজ নিজ জেলায় চলে যান ড্যাটিনভাবে কাজ করে যান দশ বারো জেল খাটতে সেজন্য প্রস্তুত হয়ে যান কোন অবস্থাতে বাতিলের সঙ্গে আবাস করবেন না মিথ্যা চোর দিন মিথ্যে হোক মিথ্যার পিছনে ঢুকবে না আমাকে আমাদের দিন সাফাত করে আমার রসুল করবে কোন নেতা আমাকে করবে যখন আমার সামনে হাউজ খসের পানি নিয়ে আসা হবে ফেরিস্তারা আমাকে সরিয়ে নেবে হালো ব্যয় নিহ ব্যো আর লোকস বলছেন আমার এবং তার মধ্যে সরিয়ে দিতে হবে পার্থক্য দিতে হবে আমি বলবো আর ই আরিফোন নি ফেরেস্তার সরিয়ে নিয়ে এসেছি গেল আমি ওদেরকে চিনি ওরাও আমাকে চিনে কারণ ও তো সালাতা হাত করছে করার জায়গা জলদল করছে দেখছি ও তো মুসলমান তো ফেরস্তার কি জবাব দেবে শোহকান শোহকান না বোলো চাও না লা তাদরি মা আদশ ও হে মোহাম্মদ তুমি জানো না তোমার মৃত্যুর পরে এরা কত অসংখ্য বেদাত করেছিল তখন আমার রসুল কি বলবেন সোহ কান শোহকান নেবেন দূর হও দূর হো যারা আমার মৃত্যুর পর আমার দিনকে পরিবর্তন করেছো করোনাদিস একদিকে আর আপনার মশলা মাসলায় ফত আর একদিকে এটা হবে এই করে জানার চান বাংলাদেশ করোনা সার্বভৌম অধিকার বিশ্বাসী কোরআন এবং সুন্দর সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হবে এমন কোনো কাজ আমরা করতে পারি না মুসলমান হিসেবে আমাদের করা আদৌ সম্ভব নয় এই দৃঢ় আকৃদা নিয়ে কাজ করুন আল্লাহর গায়েবী মদত আপনারা পাবেন পিছনে ইতিহাস স্মরণ রাখবেন আমার রসুল কিন্তু মানুষ হত্যাকারী ছিলেন না তিনি বদরের ময়দানে যুদ্ধ করার জন্য যান নাই তিনি হঠাৎ করে একটা অনেকাঙ্ক্ষিত পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন তার সঙ্গে মাত্র তিনশো তেরো জন মানুষ উনি গিয়েছিলেন মদিনাকে ধ্বংস করার জন্য আবু সিফানের ব্যবসায়ী কাপেলাকে আটকানোর জন্য হঠাৎ একই তিনগুণ সেনা নিয়ে প্রশিক্ষণপ্রাপ্ত সব কোরআস ফৌজ তারা ঘোরসোয়ার হয়ে রাস্তায় এসে আটকে ফেললো বদরে একই একই অবস্থা আমরা তো এদের প্রস্তুত ছিলাম না পরামর্শ বৈঠক বসে গেল মানুষ সুরা বলল একদল বললেন আমাদের এখন ফিরিয়ে যাওয়া উচিত কারণ এদের সামনে লড়াই করতে আদৌ সম্ভব না কোথায় আমরা তিনশো এক হাজার ওরা সব ঢাল তলয়ানি সব চলে আসছে সঙ্গে তাদের রসদপত্র সবই আছে আমাদের তো কিছুই নেই কি করব তাদের কথা যুক্ত ছিল আর একদল বলল আল্লাহর রহমতেই আমরা কাজ করতে চাই ভরসা তার উপরে থাকবে এ আল্লাহ রসুল আপনি আমাদেরকে নিয়ে যে সাগরে ঝাঁপ দিতে বলেন তাও ঝাঁপ দেব কিন্তু আমরা মুসার ও মতো বলবো না এ এরকায় মুসার ও বলেছিল হে মুসা তুমি যাও তোমার রব যাও আমরা এখানে বসে থাকলাম আমরা এ তো বলবো না আমরা বলব এ যাব তুমি যাও তোমার রব যাও আমরা তোমার সঙ্গে যুদ্ধ করব। দু দল হয়ে গেল না একদল বললো এখন যুদ্ধ করার মানে আত্মহত্যা করার সঙ্গে আর একদল বললো যুদ্ধ করবো মানে আমার নবী যদি সামনে চলে যায় আমি অবশ্যই যাব বসে থাকবো না আল্লাবাক তাদের দৃঢ়তা দিকে পছন্দ করলেন আয়াত নাজুদ হয়ে গেল হে বদরের সাথী মুসলমানরা যখন তোমার আল্লাহ কাছে প্রার্থনা করছিলে আমি তোমাদের প্রার্থনা কবুল করেছিলাম আসমান থেকে এক হাজার আমি দিয়েছিলাম তোমরা আসো তিনশো বয় পাচ্ছ এক হাজার ফ্রেস্টা নামিয়ে দিয়ে আমি সাহায্য করেছিলাম তোমরা যখন আই যে যুদ্ধে নির্ঘাত পরাজয় সে যুদ্ধে নির্ঘাত বিজয় হয়ে গেল চোদ্দো জন বিরোধী নেতার এগারো জনই সেখানে শেষ ফলে বিরোধিতার নেতা যখন শেষ হয়ে যায় এত চলে নাকি এরপরে আস্তে আস্তে তাদের পরাজয় শুরু হয়ে গেল সেদিন বদরের যুদ্ধ আল্লাহর ইচ্ছা হয়েছিল আর তার পরবর্তীকালে সমস্ত ইসলামী বুঝায় ওটা ছিল তার ভিত্তি ভারতের মহাদেশ আহলাদেশ আন্দোলনের মধ্যে যে জিহাদ আন্দোলন হয় এটাও ছিল পুরা ভারতের ভারতবর্ষের পরবর্তীকালে স্বাধীনতা আন্দোলনের ভিত্তি আমরা সেই ঐতিহ্যের অনুসারে কোরআনসূন্যার বিপরীতে কোনো কিছুকে আমরা বরদাশ করি না মনাফেকি বহু হয়েছে আমাদের বিরুদ্ধে তখনও হয়েছে এখনও হয়েছে তীরকাল হবে ছেড়ে যাবে কোনো পরোয়া নাই আল্লাহর রহমত থাকলে আসবে যাবে আসবে যাবে কিন্তু আপনাকে দৃঢ় থাকতে হবে পারবেন আহলে দেশ আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ আহলে যুবসংঘ দৃঢ় সত্যনিষ্ঠ আল্লাহর উপর নির্ভরশীল একটা বিজয়ী কাফেলার নাম আল্লাহ পাক যেন আমাদের সবাইকে এবং আমাদের দাওয়াতকে তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়া তৌফিক দান করেন কর্মীদের প্রতি আমার অনুরোধ দাওয়াত চালিয়ে যান এখন আর কাফের নাই ইংরেজ নাই ব্রিটিশ নাই আমরা মুসলমান দেশে বসবাস করছি আমাদের সরকার মুসলমান সরকারের প্রতি পূর্ণ আনুগত্য রেখে দাওয়াতিদা চালিয়ে যান ইসলামটা কী শেরেফ বজাদ ইসলাম নয় পীর আউলিয়া ইসলাম নয় কবর পূজা ইসলাম নয় মূর্তি পূজা ইসলাম নয় সবই মূর্তি দিয়ে ইসলাম হয় না ইসলামটা কী কোরআন হাদিসে আছে ইসলাম কার কার শিখতে হবে না কোরআন হাদিস যা আছে তাই মানব যা নেই তা ছাড়বো বাস এটি হলো আমাদের একমাত্র স্লোগান এটা নিয়ে মজানে ঝাঁপিয়ে পড়েন দাওয়াতি কাজ করেন অসংখ্য মানুষ আছে অন্ধকারের মধ্যে অসংখ্য মানুষ হয়েছে আপনার দাওয়াত কবুল করার জন্য দাওয়াত পৌঁছানো হচ্ছে না দয়া করে কাজ চালিয়ে যান দাওয়াতের মাধ্যমে আসে বিজয় হয় দাওয়াত ছাড়া বিজয় নাই আর সে বিজয়টা কি জান্নাত পাওয়ার বিজয় ওটা আল্লাহ বলছেন না রাজি আল্লাহন রাজু রাজুয়ান তারাই জান্নাত উপরে আল্লাহ খুশি হয়েছেন আল্লাহ তাদের উপরে খুশি হয়েছেন আমি তাদের জন্য জান্নাত প্রস্তুত করে রেখে দিয়েছি যার তলদেশ দিয়ে নদী সমূহ প্রবাহিত সেখানে তারা চিরকাল থাকবে সেই জান্নাত পাওয়ার স্বার্থে আমাদেরকে দাওয়াতি কাজ এবং সাংগঠনিক কাজ করে যেতে হবে দুনিয়া পাওয়ার স্বার্থে নয় ওই বঙ্গভবনের চেয়ার লাভের জন্য যে আন্দোলন করে তারা ওইটুকুই পাবে দুনিয়া আখড়াত হারাবে আমাদের টার্গেট সেটা নয় মানুষের জীবন পরিবর্তন করো সেরিক মেদার থেকে মানুষকে দূর করো মানুষ দিনদার হোক আল্লাহওয়াল্লাহ হোক মানুষ চুরি ডাকাতি মাদকতা থেকে মুক্ত হোক এ প্রসঙ্গে একটা ভাষা বিষয় আপনাদের বলে দিই ঋণ ডেকে মরবেন না এটা হাদিসের কথা ঋণ নাও এত টাকা সুদ দাও ব্যাংকের কারবার সুদ ভিন ব্যাংকিং নাই ব্যাংক হয় না অথচ ঋণ করতেই হয় এ বিষয়ে আল্লাহ রসুল হাদিস মনে রাখবেন আর যদি আপনার আল্লাহর আসতে ঋণ করেন আল্লাহ কেউ আপনার সাহায্য করবে আপনি জানেন না একজন লোক মৃত্যুবরণ করলো আল্লাহ রসুল সেখানে জানাজা করে তিনি দাঁড়িয়ে গেছেন বললেন এরকম ঋণ আছে একজন বললেন দুই দিনের ঋণ আছে বলে আমি যা পড়বো না যতক্ষণ ঋণের দায়িত্ব করে তোমার না নি দিয়ে আবু দা চলে এলেন হেল দার্সল আমিও দায়িত্ব নিচ্ছি ঠিক আছে জানা যা পড়লেন পরের দিন তার বাড়িতে আবার চলে গেছেন এই আমাকে কথা দা ঋণটা শোধ করেছ বলেন কালকে মাত্র দায়িত্ব নিলাম আচ্ছা পর আবার গেছেন ঋণ শোধ করেছ করেছি কি দিলেন আল্লা এখন ওই মৃত্যুর চামড়াটা ঠান্ডা হলো মানে এতক্ষণ জ্বলছিল দায়িত্ব নিলেই শুধু হবে না দায়িত্ব পূর্ণ করতে হবে আপনাকে সাবধান রিবিন খুব খারাপ জিনিস এই কয়দিনের মধ্যে এখানে তিনটে জানাজা হলো না তিনটে জানা হইলো আমি জিনিসটা যা পড়াইলাম এর মধ্যে আমাদের শিক্ষণীয় নাই শেষের যে যানজটা পড়ালাম ওই পাশে আমি শুনে খুব খুশি হলাম হাসপাতালে ওখানে বসেই দু হাজারটা ছেলেকে দিয়ে গেছে বাবা এই দু টাকা দিয়ে তুমি আমার কাপড়ের কাপড় কিনও আমার কোনো ঋণ নাই বললাম আলহামদুলিল্লাহ মুক্ত সে এটাই হোক আমাদের মৌত ঋণ বিহীন জীবনযাপন করেন চেষ্টা করেন ঋণ মানুষ করে বাধ্য হয়ে করতেই তো পারে চেষ্টা রাখবেন পরিশোধ করার আপনার মৃত্যুর আগে বোকার হাদিস একদিন আপনার শুনেছিলাম আর মনে করে দি দুজন ব্যবসায়ী টাকার লেনদেন তো হবেই ওয়াদা করেছে অমুক দিন আপনার টাকাটা দিয়ে দেব অমুক দিন এসছে জাহাজ ঘাটে অপেক্ষা আছেন জাহাজটা কখন আসবে জাহাজ নাই কী করা যায় ঋণ তো শোধ করতে হবে কথা আছে আল্লাহকে বললে আল্লাহ তুমি রহমানুর রহিম তুমি আলা কুল্লা শাহিন কাদির তুমি সব ক্ষমতার মালিক ওই অমুক স্থানে আমার ভাইটা হয়তো এতক্ষণ সাগরের থেকে দাঁড়িয়ে আছে আমি জাহাজ উঠে যাবো ঋণটা শোধ করবো যেহেতু জাহাজ নেই আমি যাবো কী করে কিন্তু এই সাগর তো তোমার হুকুমে চলে এই সাগরকে তুমি জাহাজ বানিয়ে ঋণটা পৌঁছে দাও ছোট্ট একটা বাসের খবরের মধ্যে টাকাটা ঢুকিয়ে দিয়ে বন্ধ করে দিয়ে বিসমিল্লাহ ছেড়ে দিল ওদিকে কিন্তু উনি দাঁড়িয়ে আছে তুমি সাগর সাগরের পুলিশ দেখি কিছুই দেখে না জাহাজ তাহাজ কিছু নাই তো চলে যাচ্ছিল হঠাৎ খেয়াল পড়লো যে ওই কাছে দেখছে একটা বাসায় এই বাসটা কি দেখে এটা কেন অত তো বাসায় নিয়ে গেলে তো অন্ত চুলার জ্বালানিও তো হবে খুলে দেখে টাকা নেই কি নে অনেক পরে দেখা হয়েছে কি বন্ধু তুমি টাকা বলে হ্যাঁ পেয়েছি কখন পেয়েছ এ যখন তুমি অর্ডার করেছিলে তুমি তো আসনি কী কি টাকা আসলো এইভাবে এসেছে তোমার আল্লাহ সুক্রিয় আল্লাহ তুমি যে আছো তুমি যে বাস্তবে মানুষ বান্দাকে সাহায্য করো তা বাস্তব প্রমাণ আমি পেয়ে গেলাম আলহামদুলিল্লাহ যদি আমাদের নিয়ত থাকে আমি পরিশোধ করবো কীভাবে আল্লাহ শোধ করে আল্লাহ ভালো জানবেন তবে নিয়ত সহি আমি যে কোনো মূল্যে ঋণটা শোধ করে বলবো আদেশগুলো মনে রাখবেন আমল করার চেষ্টা করবেন ব্যাংকে ধোকা পড়বেন না ওটা পুঁজিপতিদের জিনিস বানানো গরিবের টাকা জমা করে এবার সেখান থেকে ওই ওখান থেকে লাভ করে করে শেষ পর্যন্ত কি অবস্থা ঋণ খেলাপি সরকার মাফ করে দেয় গরিবের কোনো স্থান সেখানে নেই এত সহজ খোঁজা সে কর্যাতা না চলে গেল যাই হোক ঋণ থেকে দূরে রাখার চেষ্টা করুন ইনশাল্লাহ এর মাধ্যমে আপনার এহুকালে পরকালে মুক্তির পথ আছে আল্লাহ আমাদের সবাইকে আহলাদেশ আন্দোলনের সত্যিকারের কর্মী হওয়া তৌফিক দান করুন সমাজের সর্বত্র জাহিলিয়াত আর জাহিলিয়া তার জাহিলিয়া শির্ক বেদাত জঞ্জাল সর্বত্র এগুলো বৃদ্ধি রুখে না দান এগুলো স্তির থেকে যাবে মানুষ তো তিন ভাগে আছে আপনি জানেন না মুাদিহি মুনকার কিছু দেখলে আপনি হাত দিয়ে প্রতিবাদ করবেন ভাবে ভাবলে সারহী না পারলে জবান দিয়ে প্রতিবাদ করেন ফাইলাম্যাস্তাতেই ভাববে কালবিহি না পারলে অন্তর্দে ঘৃণা করেন যা লেখা আলজাফ আলি ঈমান ওরা এই হাব্বাদমান ইমান উন্নত জের্সে এর পিছনে ইমানদের একটা সরিষা দানাও নেই আমাদের মদেশের ঘৃণাটাও উঠে আছে এখন সবাই কচ্ছে আমি দোষ কী যিনি সবার কবরে আপনি যাবেন না আপনার কবর আপনি একা থাকবেন অতএব নিজেকে জাহান্নাম আগুন থেকে বাঁচানোর চেষ্টা করুন ও ওয়ান ফার্স কুমারিকুম না রা হকদ ওয়ার না চলে তুমি নিজেকে এবং তোমার পরিবারকে জহান্নামের আগুন থেকে বাঁচাও মনে রাখো জাহানাব ইন্ধন হচ্ছে মানুষ এবং পাথর অতএব বান্দা সাবধান যিনি যেখানে আছেন যে বিষয়গুলি বললাম খেয়াল করুন আপনাকে অবশ্যই জমাবদ থাকতে হবে এবং অবশ্যই কোরআন হাদিসের দাওয়াত দিতে হবে যেখানে থাকেন অবশ্যই আপনার একাকি পারবেন আপনাকে নির্দেশ নাই আমার রসুল বায়াতের মাধ্যমে আন্দোলন শুরু করেছেন কোনো সংগঠনে বায়াত নাই ইসলামী সংগঠনের বায়াত আছে আমির আছে বায়াত আছে এর বাইরে কোনো সংগঠনই নেই বিশ্বে যেখানেই থাকেন আপনি আজকাল এই যুগে কোনো ব্যাপারই না সেখানে কাউকে আমের নির্বাচন করে কাজ করুন অথবা এদেশের আমের অধীনে সেখানে কাজ করুন ডিজিটাল যুগে সবই সহজ সার্বিকভাবে সমাজ পরিবর্তনের স্বার্থে কাজ করুন কোরআন এবং হাদিসের মাধ্যমে অন্য কোনো মাধ্যম নয় কোন ব্যক্তি বুঝার মাধ্যমে নয় কোরআন হাদিসের আনুগত্যের মাধ্যমে ইত্তেবার মাধ্যমে তকলিদের মাধ্যমে নয় করোনার কারণে তবলিগি ইজতেমা আগামী চব্বিশ পঁচিশে ফেব্রুয়ারির স্থলে দুই সপ্তাহ পিছিয়ে দশ এগারোই মার্চে করা হয়েছে ছাব্বিশ সাতাশে ফেল ফাল্গুন সেই সময় সময় যেন অক্ষুণ্ণ থাকে আমরা লেখা দোয়া করি যেন আবারও করোনা বেড়ে না যায় প্রশাসনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে আমরা এটা করেছি আপনাদেরকে বলছি তবলিগি ইস্তেমার দিনে যার যতটুকু সাধ্য আছে এগিয়ে আসেন আর সবচেয়ে বড় টার্গেট আমাদের দারুল হাদিস বিশ্ববিদ্যালয়ের বৃহত্তর ক্যাম্পাসের জন্য যে জমি কেনা শুরু হয়েছে এটা যেন আপনারা যত দ্রুত সম্ভব আগাতে পারেন তত ভালো হবে যাতে আগামী ইস্তেমাতে আমরা সেখানে যেতে পারি ইতিমধ্যে আমাদের আট বিঘা ছয় কাঠা জমি কেনা রেজিস্ট্রি হয়ে গেছে বাকি অন্ত অনেক জায়গা লাগবে মানে হিসাব করা যাবে না এখানেই আমাদের পাঁচটা প্যান্ডেল লাগে ট্র্যাক্টর নিলে ওখান তো ষোলো বিঘা জমি ওর বাইরের রাস্তা আর অতটা ওটাতে কুলে আনে এখন পাঁচটা প্যান্ডেল করতে হয় এই সামনে পুরো মাঠ একটা হয় ওদের মহিলা মানুষ আরেকটা হতো ওই ওই পাশে পূব পাশে মানুষ আরেকটা হতো ওই পাশের রাস্তা আরেকটা হয় এতগুলো প্যান্ডেল এক জায়গায় করতে গেলে কত জায়গালে বুঝতে পারছেন এজন্য আমরা ঘোষণা দিলাম পঞ্চাশ একর থেকে একশো একর জমি কেনা দরকার বিঘা চৌত্রিশ লাখ টাকা হলে কত বিঘা চিন্তা করেন আপনারা জমি দেন আপনাদের নিজেদের বহু জমি আছে আবাদ করেন না লোকে খায় এত জমি নিয়ে কি কবর যাবেন নাকি টাকা না থাকে ওই জমিতে ওখানে দশ বিঘা জমি বিক্রি করে এখানে এক বিঘা জমি কিনে দেন ই ব্যাপার বেশি না যাদের জমি আছে তারা এটা করেন কথা শোনেন চোখ বন্ধ হলে সব শেষ আপনার সেলি আপনাদের কিছুই করবে না এটা ধরে রেখে দেন আপনাকে সব করে দেওয়ার চেষ্টা করতে হবে হেলদেশের কোনো বিশ্ববিদ্যালয় নেই হাদিস ভিত্তিক কোনো বিশ্ববিদ্যালয় নেই আসে ভিত্তিক বিশ্ববিদ্যালয় সরকার কেন বিশ্ববিদ্যালয় খুলছে না এই তো ভয় খুললে ধর মার কাট শুরু হয়ে যাবে সরকার দল বিদ্যালয় মারা লেগে যাবে ওই ঝামেলা সরকার যাবে নাকি ও ও করেই বলো কিছু লেখাপড়া খালি ডিগ্রি বিতরণ কেন্দ্র হয়েছে কিছু দিনদার পরেসদার ছাত্র তৈরি হোক যারা আগামী দিনে কোরআন হাজির দেশে চালু রাখবে আমরা সেই চেষ্টা করে যাচ্ছি ইসলামিক ইউনিভার্সিটির নাম ছিল পাল্টে দিয়েছি দারুল হাদিস বিশ্ববিদ্যালয় ওখানে থাকবে তো নাম হচ্ছে দারুল হাদিস বিশ্ববিদ্যালয় হাদিসের চর্চা হবে কোরআনের চর্চা হবে আমার পছন্দ হয়নি পছন্দ হয়েছে তাই না দারুল হাদিস বিশ্ববিদ্যালয় পাক কবুল করে নিন জমি দেন টাকা দেন এই দু দশ পাঁচ টাকার ব্যাপার সমান না আমরা বলেছি পার হেড মিনিমাম পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা এই সবার কাছে আছে এটা খুব পারেন চেষ্টা করেন এরপর যাদের জমি বেশি আল্লাহ দিয়ে দিয়েছেন তাদেরকে বেশি বেশি জমি দেওয়ার চেষ্টা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আগামী দিনে যেন আমরা সেখানে যেতে পারি আল্লাহ পাক আমাদের সবাইকে পবিত্র করানো সৈয়াদ ইসরাহালকে জীবন গড়ার তৌফিক দান করুন এবং সত্যিকার অর্থে দৃঢ় সংগঠন রূপে নিজেদেরকে গড়ে তোলার জন্য আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন آمین اقول اقولی حاضہ استطف العلی علیکم علیہ المسلمین